আসসালামু আলাইকুম আপুরা, যারা ওয়ান টু ওয়ান কোর্স করতে চাও এবং ফাউন্ডেশন কোর্সটা করতে চাও সরাসরি আমার স্টুডিওতে এসে, তারা আমার ফেসবুক পেজ গ্ল্যামার আর্টিস্ট্রিতে ইনবক্স করে দাও। গ্ল্যামার আর্টিস্ট্রির সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে। আমি আপনাদের সাথে আজকে বেসিক মেকআপ কোর্সের ডে টুতে চলে আসলাম। অ্যান্ড আজকে আপনাদেরকে আমি যা যা শিখাবো তা আমি আপনাদেরকে একটু পরেই বলে দেবো, সবাই একটু জয়েন হয়ে নেন। সো সবাই জয়েন হয়ে গেলে আমি আমার ক্লাসটা স্টার্ট করবো। সবাই একটু আর্লি জয়েন করে নাও, তারপর আমি আমার ক্লাসটা স্টার্ট করবো। মেসেঞ্জার গ্রুপে একটু সবাইকে কাইন্ডলি নক করে বলে দাও যে আমার ক্লাসটা স্টার্ট হয়ে গেছে, আজকে একটু আর্লি চলে আসলাম ছিল বিধায়, আমি আজকে একটু আর্লি চলে আসছি। সবাইকে একটু মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দাও যে আমি লাইভে চলে আসছি। সবাই জয়েন হয়ে গেলেই আমি ক্লাসটা স্টার্ট করে দেব। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে সবাইকে একটু কষ্ট করে জানিয়ে দাও যে সবাই জয়েন হয়ে গেলে আমি আমার ক্লাসটা স্টার্ট করে দেব। সো তোমাদের সাথে আমি কালকে ফার্স্টের দিনই আমি যে ক্লাসটা নিয়েছিলাম, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে কীভাবে আইব্রো আর্ট করা লাগে, অ্যান্ড আমি তোমাদেরকে সব প্রসেস দেখিয়ে দিয়েছি, অ্যান্ড আমি তোমাদেরকে সিম্পল দুইটা আই লুক করে দেখিয়ে দিয়েছিলাম। সবাই একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে গেলে আমি আমার স্টার্ট করে দেবো ক্লাসটা। সো থ্রি ডেজ বেসিক মেকআপ কোর্সে আমি আজকে তোমাদেরকে যা যা শিখাবো, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে শিখাবো কীভাবে আইব্রো আর্ট করতে হয়, এটা আমি আরেকবার দেখিয়ে দিব, অ্যান্ড একটা দুটো গর্জিয়াস আই লুক দেখাবো, একটা হচ্ছে হাফ কাট ক্রিজ অ্যান্ড আরেকটা হচ্ছে ফুল কাট ক্রিজ, অ্যান্ড থার্ড অফ অল আমি তোমাদেরকে শিখাবো বেসিক করা লাগে। আচ্ছা, আমাকে শোনা যায় কি না অ্যান্ড আমাকে ক্লিয়ার দেখা যায় কি না একটু কমেন্টস করে জানিয়ে দাও, আর মেসেঞ্জার গ্রুপে সবাই একটু বলে দাও যে আমি লাইভ স্টার্ট করে দিয়েছি, ক্লাসটা স্টার্ট করে দিয়েছি, সবাইকে একটু বলে দাও। সো সবাই জয়েন হয়ে গেলে আমি ক্লাসটা স্টার্ট করে দিব। অ্যান্ড আচ্ছা, কারা কারা কমেন্ট করেছে? সালমা আলী আপু লিখেছে হাই। আচ্ছা, লাইভ কি ক্লিয়ার না? লাইভ ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, সবাই একটু কমেন্টস করে জানাও লাইভটা ক্লিয়ার কিনা। সো আমি স্টার্ট করে দেবো তারপর। জান্নাতুল ফেরদৌস আপু লিখেছে ক্লিয়ার দেখছি না আপু, রাহাতারা রিমি আপু লিখেছে ক্লিয়ার, আপু সবাই তো ক্লিয়ার বলছে। আপু তোমার ফেসবুক অ্যাপটা একটু রিফ্রেশ করো। আচ্ছা, সবাই জয়েন করে নিই, আমি একটু সময় দিচ্ছি, সব আপুদেরকে জয়েন হয়ে গেলে আমি ক্লাসটা স্টার্ট করে দেবো। ক্লিয়ার দেখা যায় না? আচ্ছা, তানজুমুষা তারপর শোভন বিঠিন আহমেদ আমাকে একটু জানাও তো তোমরা দেখতেছো কি না, নাকি আমারই নেট প্রবলেম? একজন বলছে ক্লিয়ার, একজন বলছে ক্লিয়ার না, আমি তো বুঝতে পারছি না। মেসেঞ্জার গ্রুপে যারা আছো সবাই একটু ওদেরকে বলে দাও যে লাইভ ক্লাসটা স্টার্ট হয়ে গেছে, যাতে সবাই জয়েন হয়ে যায়। আচ্ছা, সবাই ক্লিয়ার লিখছে, আমি কি ক্লাস স্টার্ট করে দিব? শারমিন আক্তার লিমা ভুঁইয়ান আপু লিখেছে হ্যাঁ, আমাদের আপনাদের কি পার্লার আছে? হ্যাঁ আপু, আমাদের পার্লার আছে আন্দরকিল্লাতে, অ্যান্ড এটা চিটাগং। আচ্ছা, যারা ক্লিয়ার লিখছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড কালকে আমি অনেকেরই কমেন্টস পড়তে পারি নাই, সো আমি ট্রাই করবো আজকে সবারই কমেন্টস পড়ার। পেন্সিলে আঁকা পড়ি আপু লিখেছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমি এখনও মেকআপ স্টার্ট করি নাই আপু, কমেন্টসগুলো উপরে চলে যাচ্ছে। রিমা কাইসার আপু লিখেছে উফ থ্যাংকস গড, আমি ভাবলাম শুরু হয়ে গেছে, কত দূর হয়ে গেল আপু, এখনও স্টার্ট করি নাই, সো একটু পরেই স্টার্ট করে দেবো, সবাই একটু জয়েন হয়ে নিই দেন আমি স্টার্ট করে দেবো।
আচ্ছা, তোমাদেরকে আমি আমার কথা ছিল আজকে আমি আইব্রো পমেড দিয়ে ক্লাস নিব। হ্যাঁ, আমি কালকে তোমাদেরকে আই শেড দিয়ে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আইব্রো আর্ট করা লাগে। সো আমি আজকে তোমাদেরকে আইব্রো পমেড দিয়ে শিখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার হাতে, এটা হচ্ছে ক্লিনিকের আইব্রো পমেড, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ক্লিনিকের আইব্রো পমেড, অ্যান্ড এটা হচ্ছে ব্রাউন কালার। সেম এটাও হচ্ছে ক্লিনিকের, এটা হচ্ছে ক্লিনিকের, দুটোই ক্লিনিকের, এগুলো একটা ব্ল্যাক একটা ব্রাউন। সো আমি ফার্স্টে তোমাদেরকে ব্রাউন কালারটা দিয়ে সেট করে দেখাই, বিকজ আমি কালকে ব্ল্যাক করেছিলাম। এখন আমি ব্রাউন কালারটা দিয়ে সেট করব। সেম প্রসেসে আমি একটা আইব্রো ব্রাশ নিয়ে নিলাম। হ্যাঁ, সেম প্রসেসে একটা আইব্রো ব্রাশ নিয়ে নিলাম। আচ্ছা, যারা মেসেঞ্জার গ্রুপে আছো সবাই, তোমাদেরকে হয়তো মিথিলা তোমাদেরকে অ্যাড করেছে। হ্যাঁ, মিথিলা তোমাদেরকে অ্যাড করেছে, তোমাদেরকে আমি বলে দেই যে মিথিলাটা কিন্তু আমি না, আমি হচ্ছি রিয়া। আমার নাম রিয়া, আমি যে পেজ থেকে আসছি এটা হচ্ছে আমার পেজ গ্ল্যামার আর্টিস্ট্রি, অ্যান্ড মিথিলা হচ্ছে আমার একজন ট্রু ফলোয়ার্স। সো তোমরা সবাই ওকে, ওর মাধ্যমেই আমাকে জানতে পেরেছো যে আমি লাইভ ক্লাসের অ্যারেঞ্জ করি। হ্যাঁ, সো মিথিলাকে অনেক ধন্যবাদ যে আমার জন্য অনেক কষ্ট করতেছে, সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমি লাইভ ক্লাস করি। সো তাকে অনেক থ্যাঙ্কস দিলাম। আচ্ছা, আমি ক্লাসটা স্টার্ট করে দেই। এখন আমি যে আইব্রো পমেডটা নিয়েছি সেটা হচ্ছে, আমি ব্রাউন কালারটা নিয়েছি। দেখো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে ব্রাউন। আমি ব্রাউন কালারটার থেকে আমি স্টার্ট করব। সো ফার্স্টে নিয়ে নিলাম, আমি প্রসেস দেখিয়েছিলাম দুইটা। ফার্স্ট প্রসেস হচ্ছে আমি স্টার্ট করব নাকের থেকে, নাক বরাবর থেকে সামান্য পেছন থেকে স্টার্ট করব। হ্যাঁ, পেছন থেকে স্টার্ট করব, দেন আমি সেকেন্ড লাইনটা করব একদম বরাবর নাক বরাবর থেকে। ফার্স্টটা হচ্ছে নাকের থেকে সামান্য, নাকের থেকে সামান্য পেছনে। আর তা আমি মেকআপ স্টার্ট করার আগে আমি বলে দেই তোমাদের, আমি আজকে যে যে প্রোডাক্টসগুলো ইউজ করব সবগুলো প্রোডাক্টস তোমরা যদি নিতে চাও আমার কাছে, আমার পেজ ইনবক্স করতে পারো, বিকজ আমার কাছে একটা ট্রাস্টেড সেলারের পরিচয় আছে, আমি যার থেকে প্রোডাক্টসগুলো কিনি। সো আমি যার থেকে কিনি তোমাদেরকে হেল্প করতে পারবো, তোমরাও ওনার কাছ থেকে নিতে পারবো, তোমাদের লাগলে আমাকে ইনবক্স করবো। আচ্ছা, এটা হচ্ছে ক্লিনিকের, অ্যান্ড এইটা আমি ব্রাউনটা দিয়ে স্টার্ট করতেছি। সো সেমভাবে আমি ফার্স্টে একটু পেছন থেকে স্টার্ট করব। দেখো একটু পেছন থেকে স্টার্ট করলাম ব্রাউন কালার পমেডটা দিয়ে। এই জেলগুলো দিয়ে করলে তোমার আইব্রো অনেকে আছে ঘামে, সো এটার আর প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, মানে ঘামলেও এটা ছড়াবে না। সবগুলো ব্রাশের ইউজ আমি আজকে দেখিয়ে দিব, কোন কোন ব্রাশগুলো তোমরা ইউজ করলে তোমাদের বেনিফিট হবে এগুলো আমি আজকে দেখিয়ে দিব। সো নাও আমি এখন যেটা করলাম, একটু পেছন থেকে স্টার্ট করলাম, এখন আমি নিচের লোয়ার লাইনটা যেভাবে স্টার্ট করব, দেখো বরাবর নাক বরাবর লোয়ার লাইনটা নাক বরাবর থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করব না, একদম সামনে থেকে স্টার্ট করব। সো সামনে থেকে স্টার্ট করলাম, আমি একটা আইব্রো দেখিয়ে দিব, এটা আমি তোমাদেরকে প্রসেসটা বলবো না। সো ফার্স্ট আইব্রো যেটা করছি এটা একটু ভালোভাবে তোমরা দেখে নাও, সেকেন্ডটা আমি নিজে নিজে করে ফেলবো, এটা বলবো না। আচ্ছা, যারা চিটাগংয়ে আছেন আপনারা আমাকে পেজ ইনবক্স করতে পারেন ফর মেকআপ, মানে আমার কাছে পার্সোনালি শেখার জন্য আমাকে পেজ ইনবক্স করতে পারেন। অনেক আপুই কিন্তু পার্লারের অ্যাড্রেস খুঁজছেন, সো আমাকে পেজ ইনবক্স করে রাখতে পারেন। আন্দরকিল্লাতে আমাদের পার্লারটা। সো দেখো আমার আইব্রো শেপটা আমি কীভাবে করলাম, লোয়ার লাইনটা আমি বরাবর এখানে অ্যাড করে দিলাম, এখান থেকে স্টার্ট করে ফার্স্ট থেকে স্টার্ট করে আমি এখানে অ্যাড করে দিলাম, দেন আমি লাস্ট পার্টটা লোয়ার পার্টটা আমি সোজা টেনে দিব, লোয়ার পার্টটা আমি সোজা টেনে দেব। অনেক আপুই আমার গ্রুপের মধ্যে প্র্যাকটিস করে আমাকে দেখিয়েছেন, সবাইকে অনেক অনেক থ্যাংকস। আপনারা আজকেও চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, যার হাতে যার সামনে যা কিছু আছে মেকআপের সবগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, আমি চিটাগংয়ের নিশাত লামিস আপু, আপনি কি চিটাগংয়ের? হ্যাঁ, আমি চিটাগংয়ের। সো এখন আমি এটা আর্ট করে ফেলছি, এটা হচ্ছে পমেড দিয়ে দেখিয়ে দিলাম। এখন কি তোমাদেরকে আমি আইশেড দিয়ে আবার দেখিয়ে দিব? আমি আইশেড দিয়ে কি আবার দেখিয়ে দিব এই আইব্রোটা? এটা কীভাবে দেখাবো আমাকে একটু বলো, পমেড নাকি আইশেডো? পমেড নাকি আইশেডো একটু কমেন্টস করে আর্লি জানাও, আমি সেকেন্ড আইব্রোটা স্টার্ট করে দিব।
আমার ফার্স্ট আইব্রোটা ডান, এটা আমি যখন কনসিলার দিয়ে সেট করব এটা একদম পারফেক্টলি শেপে চলে আসবে। সো কনসিলার যখন স্টার্ট করব তখন তোমরা দেখে নিবা। সেকেন্ড আইব্রোটা তোমরা কিভাবে দেখতে চাও, আইব্রো পমেড দিয়ে নাকি আইশ্যাডো দিয়ে, একটু কমেন্টস করে জানাতে হবে। সুবর্ণা ভুয়ান আপু লিখেছে আইশ্যাডো, আর আর কারো রিকোয়ারমেন্টস থাকলে একটু বলো। আচ্ছা, আমি প্রতিদিন ক্লাস শেষে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি টিউটোরিয়ালগুলো তোমাদেরকে দেখার জন্য তোমাদেরকে সাজেস্ট করি, যাতে তোমরা আরও ভালোভাবে শিখে নিতে পারো। সো তোমরা আজকেও তোমাদেরকে আমি দেখিয়ে দিব, তোমরা শিখে নিবা। আর সেকেন্ড অফ অল হচ্ছে তোমাদের জন্য একটা কনটেস্ট থাকবে, লাইভ ক্লাস শেষে তোমাদের জন্য একটা কনটেস্ট থাকবে। এখানে আমি মেকআপের প্রোডাক্টস তোমাদেরকে গিফট দিব কনটেস্টের মধ্যে। সো কনটেস্টে পার্টিসিপেট করার জন্য ফার্স্ট শর্ত হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইবার হতে হবে। সো তোমরা ইউটিউবে সাবস্ক্রাইবটা করে নিবা, কাজটা একটু কমায় রাখো। ওখানে কনটেস্টের কিছু রুলস আছে, ওগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিব। লাইভ ক্লাসের শেষে আমি একটা কনটেস্ট দিব গ্রুপের সব আপুদের জন্য, যারা যারা নতুন জয়েন করেছো সব আপুদের জন্য কনটেস্ট দিব। আচ্ছা মিথিলা, পারলে একটু কমেন্ট সেকশনে আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দাও আপুদের জন্য, আপুরা যাতে সাবস্ক্রাইব করে রাখতে পারে একটু লিঙ্কটা দিয়ে দাও। অ্যান্ড ওখানে টিউটোরিয়াল আছে, ওগুলো যাতে দেখতে পারে। আচ্ছা মিথিলা স্যার আপু ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিয়েছে, তোমরা চাইলে ওখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো কনটেস্টে পার্টিসিপেট করার জন্য। আচ্ছা সবাই আইশ্যাডো বলছে, এখন আমি আইশ্যাডো দিয়ে আমি সেকেন্ড ব্রোটা করে দেখাবো, আইশ্যাডো দিয়ে সেকেন্ড ব্রোটা করে দেখাবো। সো আমি ফার্স্টটা কিন্তু পমেড দিয়ে করেছি, দেখো আমার আইব্রো শেপটা কত সুন্দরভাবে ইজিলি আমি ক্রিয়েট করে ফেলতে পেরেছি। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো আইশ্যাডো দিয়ে সেমভাবে বিউটি গ্লাসের প্যালেট থেকে, এই প্যালেটটা যাদের লাগবে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, আমি একটা ট্রাস্টেড সেলার আছে, আমি যার থেকে কিনি প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। সো দেখো এখানে আমি ব্ল্যাকটা নিয়ে নিলাম। তন্দ্রিতা অফিস আপু আমি কি লেট করে ফেললাম, না আপু এখনও মাত্র শুরু হয়েছে, এই প্রসেসটা দেখে নাও, এটা কিন্তু আমি তোমাদেরকে বলছি না, তো তোমরা দেখে নাও যে আমি কীভাবে করছি। সাবরিনা সাবরিন অ্যান্ড তাঞ্জুমুষা আপু কি তোমরা আছো? আচ্ছা আমার গ্রুপের মডারেটরদেরকে তোমরা তো সবাই চিনো, তাঞ্জুমুষা, তারপর হচ্ছে সাবিনা সাবরিন, সানজিদা আলম, হুমায়রা ইকরাতুলি অ্যান্ড শোভন বিটনা আহমেদ, এই পাঁচজন হচ্ছে আমার গ্রুপের মডারেটর। সবাই ওদের কথা মতো সব কিছু করবা অ্যান্ড ওরা যা বলে সব কিছু একটু শুনবা, কারণ আমি গ্রুপে খুব একটা অ্যাক্টিভ থাকি না, সো ওরা যা বলে ওটাই করতে হবে। সো দেখো আমি প্রসেসটা কী কত ইজিলি করে ফেলছি। সেকেন্ড লাইনটা আমি বরাবর নাকের বরাবর লাইনটা থেকে স্টার্ট করে আমি এখানে মিক্স করে দেবো, মানে এতটুকু পর্যন্ত আনবো। এতটুকু পর্যন্ত আনার পর আমি লাস্ট পার্টটা এভাবে ম্যাচ করে সোজা টেনে দিব, ঠিক আছে? লাস্ট পার্টটা এভাবে ম্যাচ করে সোজা টেনে দিব। যাদের প্রোডাক্টস লাগবে তোমরা ইনবক্স করে রাখতে পারো পেজে, আমি যে পেজ থেকে লাইভে আসছি এটা আমার পেজ, এখানে ইনবক্স করে রাখতে পারো, তোমাদেরকে হেল্প করতে পারি, সাজেস্ট করতে পারি। সো ইনবক্স করে রাখো। আর এখন প্রসেসটা দেখে নাও আমি কীভাবে মেকআপ করছি, এই প্রসেসগুলো দেখে নিলে তোমাদেরই কাজে আসবে। সো ফার্স্টের দিকে আমি কখনও ব্রাশ ইউজ করবো না, তখন আমি ব্রাশটা ইউজ করবো না। যে ব্রাশটা ইউজ করবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এইরকম একটা স্পুন টাইপের ব্রাশ ইউজ করবা ফার্স্টেরটাকে সেট করার জন্য, ফার্স্টের পার্টটাকে। হ্যাঁ, সো দেখো আমার এটা যাতে আর্টিফিশিয়াল মনে না হয়, ফার্স্টের পার্টটাকে যাতে আর্টিফিশিয়াল মনে হয় এভাবে সেট করতে হবে। সো নাও দেখো আমি ফার্স্টের পার্টটা সেট করে নিলাম, আজকে খুবই গর্জিয়াস একটা আই লুক দেখাবো, সবাই সাথে থাকবা, পুরো লাইভ ক্লাসটা করবা, এটা করলে তোমাদের লাভ হবে, তোমাদের জন্যই কিন্তু আমি অ্যারেঞ্জ করেছি। সো দেখো আমার এটা ডান, খুব ইজিলি আমি শেড দিয়ে করছি। তো তোমাদের কোনটা ভালো লাগতেছে, শেড দিয়ে করাটা নাকি পমেড দিয়ে করাটা, আমাকে একটু জানাও, শেড দিয়ে করাটা নাকি পমেড দিয়ে করাটা, খুব ইজিলি করে ফেলা যাবে এভাবে করে, শেড নাকি পমেড একটু কমেন্টস করে জানিয়ে দাও।
সো এখন এটার শেপটাকে আমি আরও বেশি পারফেক্ট করার জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কনসিলার। হ্যাঁ, কনসিলার তো দেখো আমি কনসিলার করলাম। দেখো কনসিলার ইউজ করলে কিন্তু আমার আইব্রোটা আরও সুন্দর একটা পারফেক্ট শেডের মধ্যে চলে আসবে। সো যাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে কিন্তু আইব্রো আর্ট করতে পারবা। যাদের পমেট দিয়ে ভালো লাগছে তো তোমরা পমেট দিয়ে করবা, আর যাদের পমেট নাই তারা কিন্তু ব্ল্যাক আই শেড দিয়ে ইজিলি করতে পারবা, ব্ল্যাক অথবা ব্রাউন। যাদের যে আই শেডটা ভালো লাগবে, যে কালারটা ভালো লাগবে সেটা দিয়ে কিন্তু করে ফেলতে পারবা ইজিলি। সো এখন আমি তোমাদেরকে একটু পরেই শুরু করে ফেলবো আই মেকআপ। আজকে খুব গর্জিয়াস একটা আই মেকআপ দেখাবো অ্যান্ড গ্লিটারি একটা আই মেকআপ হবে। সবাই কমেন্টস করতেছে লাইটের আলোটা একপাশে হয়ে গেছে, দুইটা লাইট ইউজ করে বেটার হতো। আবার আমি লাইটটা একপাশ করেই রাখছি, এখানে রাখার জায়গা নাই, এই জন্য স্ট্যান্ড রাখতে পারছি না এই জন্য। সো এখন আমি কনসিলারটা দিয়ে দিলাম। কনসিলার ব্ল্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনারা ব্রাশ ইউজ করতে পারেন, চাইলে আবার ইউজ করতে পারেন ব্ল্যান্ডার, বিউটি ব্ল্যান্ডার দিয়েও আপনারা কনসিলারটা সেট করতে পারেন। সো আমি বিউটি ব্ল্যান্ডার ইউজ করছি। সো এখন বিউটি ব্ল্যান্ডার ইউজ করার পর একটা প্রেস পাউডার নেবেন, প্রেস পাউডার নিয়ে আপনি কনসিলারটা সেট করবেন। সো আমার আইব্রো কিন্তু প্লাক করা নেই, তারপর আমি আইব্রোটাকে খুব সুন্দরভাবে ইজিলি কনসিলার দিয়ে অ্যান্ড পমেট দিয়ে অথবা আই শেড দিয়ে ইজিলি আইব্রোটাকে আর্ট করা যাবে। সো আমার আইব্রোটা ডান। এখন আমি স্টার্ট করে দিব। আজকে আমি কী কালার আই মেকআপ করবো সবাই একটু জানাও কমেন্টস করে। আমার ড্রেস হচ্ছে ব্লু অ্যান্ড পিঙ্কের মধ্যে, কী কালার আই মেকআপ দেখতে চাও সবাই একটু জানাও। আমি এখনই আমার আই মেকআপে স্টার্ট করতে যাচ্ছি, আই মেকআপের পুরো প্রসেসটা দেখতে হবে তোমাদের কীভাবে করি। সো সবাই একটু জানাও আর্লি, আমি যদি স্টার্ট করে দিতে পারি। সো এখন আমার আইব্রো আর ডান অ্যান্ড কনসিলারও ডান। এখন আমি যেটা করবো আই মেকআপের জন্যে, আমি আজকে পরে আছি ব্লু কালার অ্যান্ড পিঙ্ক কালার। সো ব্লু অ্যান্ড পিঙ্ক মিক্স করে আমি মিক্স আপ করে তোমাদেরকে দুই রকমের আই মেকআপ দেখাবো। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে হাফ কাট ক্রিজ দেখাবো অ্যান্ড সেকেন্ড অফ অল সেকেন্ড আইসের মধ্যে আমি তোমাদেরকে ফুল কাট ক্রিজ একটা লুক ক্রিয়েট করে দেখাবো। সো এখন আমি যেটা করব আই মেকআপের জন্য, ফার্স্টে একটা পিঙ্ক শেড নিব, বিকজ আমার এখানে একটু পিঙ্কিশ একটা শেড আছে। সো আমি একটা পিঙ্কিশ একটা শেড নিয়ে নিব। দেখো একদম ড্রেসের কালারের সাথে ম্যাচ করা এই যে এই পিঙ্ক শেডটা আমি নিয়ে নিচ্ছি। তার আগে আমি একটু প্রেস পাউডার দিয়ে দিব, তার আগে আমি একটু আমার আইসে প্রেস পাউডারটা দিয়ে দিব। সো প্রেস পাউডারের জন্যে আমি যেটা ইউজ করছি সবাই কমেন্ট করছে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক ব্লু ভায়োলেট। আপু কালকে ভায়োলেট দিয়ে একটা দেখিয়ে দিয়েছি, সো আজকে আমি ব্লু অ্যান্ড পিঙ্ক করার একটা ট্রাই করছি। সবাই একটু সাথে থাকো অ্যান্ড প্রসেসগুলো দেখে নাও, আমি কীভাবে করছি প্রসেসগুলো একটু দেখে নাও। আচ্ছা আমি প্রেস পাউডার দিয়ে দিলাম, সামান্য করে প্রেস পাউডার দিয়ে দিলাম। হ্যাঁ এখন আমি আমার স্টার্টিংটা যেভাবে করব, দেখো পিঙ্ক কি শেডটা নিয়ে নিয়েছি আমার ট্রানজিশন লাইন হিসেবে, আমি আজকে পিঙ্ক এই শেডটাই ইউজ করব। ফার্স্ট অফ অল আমি স্টার্ট করব এখান থেকে, আমার আইসের এই বরাবর এখান থেকে আমি স্টার্ট করব। কখনো সামনে থেকে স্টার্ট করতে যাবে না, এই পাশ থেকে তুমি স্টার্ট করে দেন রাউন্ড করে সার্কেল করে সামনে পেছনে যাবা, রাউন্ড করে সামনে পেছনে যাবা। সো আমি পিঙ্কির শেডটা দিয়ে
পিঙ্কের শেডটা দিয়ে আমি স্টার্ট করে দিয়েছি। রাউন্ড করে সামনে যাওয়া লাগবে, সো এই পাশ থেকে স্টার্ট করে রাউন্ড করে করে সামনে যাবা। সো হ্যাঁ, আমার পিঙ্ক ডান, এটা আমি ট্রানজিশন লাইন হিসেবে ইউজ করেছি পিঙ্ক শেডটা। সবাই ব্রাশ সেটের নাম জিজ্ঞেস করছো, ব্রাশ সেটের নাম হচ্ছে জোয়াবা। জোয়াবা ব্রাশ সেটটা খুবই ভালো, এটা যাদের লাগবে তারা আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে দিতে পারবো। আমি যার কাছ থেকে কিনি তার কাছ থেকেই তোমাদেরকে দিতে পারবো। সো দেখো আমার পিঙ্কি শেডটা ডান। এখন আমি যেটা করব, এটা হচ্ছে আমার ট্রানজিশন লাইন হিসেবে আমি ইউজ করেছি পিঙ্কি শেড ডান। এখন যেটা করব দেখো, হ্যাঁ এখন আমি কনসিলার ইউজ করব। কনসিলারের জন্যে কনসিলার প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কনসিলারের প্রসেসটা দেখো, আমি সেমভাবে কনসিলার নিয়ে নিলাম, প্রো কনসিলার, এই যে প্রো কনসিলার নিয়ে নিলাম, ঠিক আছে, প্রো কনসিলার নিয়ে হাফ কাট পিস করছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে হাফ কাট পিস। এই হাফ কাট পিসের মধ্যে আমি প্রো কনসিলার নেওয়ার পর কীভাবে স্টার্টিং পয়েন্টটা কীভাবে করব দেখো। সো আমার পিঙ্কির শেড কিন্তু ডান, পিঙ্কির শেড ডান। মাঝখান থেকে আমাদের আইসের একটা ভাঁজ আছে, দেখো এই যে আইসের একটা ভাঁজ আছে, এটা সামান্য উপর থেকে আমি স্টার্ট করব। দেখো মাঝখান দিয়ে তুমি সোজা একটা লাইন ক্রিয়েট করে ফেলবা কনসিলার দিয়ে, দেন তুমি হালকা করে করে দুই পাশে লাইন দিবা, আমাদের চোখের ভাঁজ থেকে সামান্য উপর করে হালকা করে উপর করে লাইনটা দিয়ে দিবা। দেখো, সো এটা করলে যেটা তোমাদের সহজভাবে করতে পারবা সেই প্রসেসটা হচ্ছে, তুমি বরাবর সামনে একটা লাইন দিয়ে দিবা, দেন তোমার লাইন ক্রিয়েট করার জন্য ক্রিজের জন্য আমাদের চোখে যে ভাঁজটা আছে ওটার উপর বরাবর রাউন্ড শেপে কনসিলার লাগিয়ে দিবা। সো রাউন্ড শেপে কনসিলার লাগানো শেষ। এখন আমি যেটা করব সেটা একটু দেখে নাও। সো এখন আমি যেটা করছি, আমার কনসিলার লাগানো শেষ, একটা ফ্লাপি ব্রাশ নিবা। ফ্লাপি ব্রাশ নিয়ে দেখো আমার কিন্তু দুটো লাইন হয়েছে, সোজা স্ট্রেট লাইন, দুই দিকে দুটো লাইন হয়েছে। সো এই লাইনগুলোকে আমি রিমুভ করার জন্য যেটা করব, পিঙ্কি শেড নিব। সেমভাবে আমি উপরে যে শেডটা নিয়েছি সেই পিঙ্ক শেডটা নিয়ে আমি আমার দুই দিক দিয়ে লাইনটাকে আমি রিমুভ করব, যাতে বোঝা না যায় যে কোনো লাইন সোজা লাইন আছে, এটা আমি বোঝা না যায় মতো রিমুভ করে দিব লাইনটা, ঠিক আছে। সো আমার লাইনটা রিমুভ করা শেষ, সবাই কি বুঝতেছো কিনা একটু কমেন্টস করে জানাও। সো আমার লাইনটা রিমুভ করা শেষ, হ্যাঁ সেমভাবে কনসিলার দিয়ে একটু কনসিলার লাগিয়ে নিলাম, লাইন কিন্তু রিমুভ করা শেষ। এখন খুব একটা বোঝা যাচ্ছে না যে আমার স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, স্ট্রেট লাইন দেখা গেলে জিনিসটা সুন্দর দেখাবে না, স্ট্রেট লাইন যাতে বোঝা না যায়। সো এখন আমি যেটা করব, আমি কিন্তু পিঙ্কির শেড দিয়েছি, একটা গ্লিটারি শেড নিব। দেখো এরকম ছোটো ছোটো কোটার মধ্যে তোমরা এইরকম গ্লিটারি শেডগুলো পাবা, এটা ম্যাকের, এটা ইউজ করতে পার, তোমরা ইউজ করতে পারো চাইলে। সো এটা কিন্তু, এটা ইউজ করার জন্য তোমাদের গ্লু লাগবে না, বিকজ এটা কিন্তু প্রেস গ্লিটার, হ্যাঁ এটা এটার জন্য গ্লু লাগবে না। গ্লু যে গ্লিটারের জন্য লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে এই গ্লিটারগুলো দেখো, এগুলো কিন্তু খুবই মানে মুভ করছে, এই গ্লিটারগুলো মুভ করছে। সো এই গ্লিটারগুলোর জন্য আমাদের গ্লু লাগবে, এগুলোর জন্য কিন্তু গ্লু লাগবে না। সো আমি এটা ইউজ করছি আমার একটা ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারো কনসিলারের উপর, অথবা তোমাদের নিজেদের ফিঙ্গার দিয়েও করতে পারো। দেখো আমি ইউজ করছি, হ্যাঁ আমি ইউজ করছি, তো আমার গ্লু ছাড়াই খুব ইজিলি আমি
গ্লিটারটা বসিয়ে দিলাম। হ্যাঁ, গ্লু ছাড়া খুব ইজিলি আমি গ্লিটারটা বসিয়ে দিলাম। তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও। সো এখন আমি যেটা করব, লাইনার দিব। আই লাইনার দেওয়ার পর আমি ল্যাশ কীভাবে সেট করতে হয় সেটাও শিখিয়ে দিব। এই যে আমি লাইনার দিচ্ছি। আচ্ছা, তোমরা প্রাইস টাইস এসব জিজ্ঞেস না করে তোমরা প্রসেসটা শিখো, দেন প্রাইস বা প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে পেজে ইনবক্স করিও। তোমরা জাস্ট এখন মেকআপটা ফোকাস করো, মানে কীভাবে করছি অ্যাপ্লাই করছি এটা ফোকাস করে এটা শিখে নাও। সো নাও আমি এই আইলাইনারটা ইউজ করছি। তোমরা যে কোনো আইলাইনার, এটা W7-এরও ইউজ করতে পারো, এই আইলাইনারটা ইউজ করতে পারো, সব কিছু ইউজ করতে, মানে তোমাদের যেটাতে কমফোর্ট হয়, যে আইলাইনারগুলো ওয়াটারপ্রুফ ওগুলো ইউজ করতে পারো। তো লাইনারের প্রসেসটা হচ্ছে, কালকেটা প্রসেস দেখালাম, আজকের প্রসেসটা দেখাই। ফার্স্টে খুব চিকন করে তোমরা মাঝখান বরাবর, চিকন করে মাঝখান বরাবর এতটুকু পর্যন্ত আনবা। হ্যাঁ, চিকন করে মাঝখান বরাবর এতটুকু পর্যন্ত আনবা। দেন লাস্ট পার্টে যেটা করবা দেখো, এই যে একদম কর্নার থেকে সোজা একটা টান দিবা, কর্নার থেকে সোজা একটা লাইন ক্রিয়েট করবা। দেন ওই লাইনের একদম লাস্ট পোর্শন থেকে এতটুকুর মধ্যে মিক্স করে দিব আমরা, লাইনের লাস্ট পোর্শন থেকে এতটুকু মিক্স করে দিব। দেখো, তো এভাবে করে করলে আমাদের লাইনারের শেপটা খুবই সুন্দর আসে। ঠিক আছে, আমার দেখো লাইনারের শেপটা খুবই সুন্দর আসছে। অ্যান্ড এখানে একটু জড়ি লেগে গেছে। সো আমার লাইনারের শেপটা দেখো, একদম আমি টেনে খুব সুন্দরভাবে করে ফেলতে পেরেছি খুব ইজিলি। সো আমার ডান। আচ্ছা, তোমাদের জন্য যারা যারা নতুন আপুরা ক্লাসগুলো করছো, সবার জন্য কিন্তু আমার গ্রুপে একটা কনটেস্ট রাখতেছি। এটা খুবই ইন্টারেস্টিং একটা কনটেস্ট হবে, এই কনটেস্টে যাতে সবাই পার্টিসিপেট করো আমি চাই। অ্যান্ড সব আপুরা যাতে মেকআপ করতে পারো আমার কাছে ক্লাস করে এটাও চাই। সো তোমরা যেটা করতে হবে, ফার্স্ট অফ অল কিছু রুলস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইবার হতে হবে। সো মিথিলা কমেন্টসে ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিয়েছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড ওখান থেকে টিউটোরিয়ালগুলো দেখে তোমরা শিখে নিতে পারবা। এখন আমি যেটা করব, আমি ল্যাশ সেট করব। ল্যাশ হচ্ছে জন্য আমি হুদা বিউটির ল্যাশটা নিলাম, এই ল্যাশটা আমি নিয়ে নিলাম, হুদা বিউটির ল্যাশটা নিয়ে নিলাম। দেখো এই ল্যাশটা আমি কীভাবে সেট করছি প্রসেসটা দেখে নাও, ল্যাশটা যেভাবে সেট করব প্রসেসটা তোমরা দেখে নাও। সো প্রসেসটা হচ্ছে, আমি একটা গ্লু ইউজ করব ল্যাশের সেটিংয়ের জন্য, ল্যাশ সেটিংয়ের জন্য একটা গ্লু ইউজ করব। সো গ্লুটা হচ্ছে ল্যাশ অ্যাডহেসিভ, এই দেখো গ্লুটা হচ্ছে ল্যাশ অ্যাডহেসিভ, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। অ্যান্ড এটা ইউজ করলে আমাদের ল্যাশটা, কিছু গ্লু আছে যেগুলো মানে হোয়াইট টাইপের, তোমার পানি পানি টাইপসের, ওই গ্লু থেকে এটা খুবই ভালো। দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দেই এটা কীভাবে ইউজ করা লাগে। এটা অত বেশি ইউজও করতে হয় না, সামান্য পরিমাণ দিলেই আমাদের চোখে সেট হয়ে যায়। দেখো আমি সামান্য পরিমাণ দিলাম। হ্যাঁ, বেস মেকআপ, আই মেকআপের পর আমি বেস মেকআপ স্টার্ট করে দেবো। সো আই মেকআপের পর আমি বেস মেকআপ স্টার্ট করে দেবো, সবাই একটু সাথে থাকো। দেখো আমি ল্যাশটা ধরছি কিন্তু এই যে নিচে লোয়ার পোর্শনে মাঝখান দিয়ে, লোয়ার পোর্শনের মাঝখান করে আমি ল্যাশটা ধরেছি। সো ল্যাশটা যেভাবে সেট করবা, কখনো পাশে ধরে সেট করতে যাবা না বা দুই হাতে সেট করতে যাবা না। সো যেটা হবে, আমাদের ল্যাশটা উপরে নিচে হয়ে যাবে। হ্যাঁ, সো উপরে নিচে হয়ে যাবে, তো তোমরা মাঝখান দিয়ে ধরবা, মাঝখান দিয়ে ধরার পরে সেট করবার প্রসেসটা দেখে নাও। সোজা মাঝখানে ধরে আমাদের এই যে জাস্ট নর্মালি সিম্পলি বসিয়ে দিবা, কোনো হেসেল নেওয়া লাগবে না, সিম্পলি বসিয়ে দিবা। দেখো আমার কোনো কষ্টই হয় না, আমার ল্যাশটা সেট হয়ে গেছে। সো ইজিলি এটা করে ফেলতে পারবা, মাঝখানে ধরবা, সাইডে ধরা লাগবে না বা দুই আঙ্গুল দিয়ে ধরা লাগবে না। হ্যাঁ,
এখন আমি সেকেন্ড আইসে চলে যাই। সেকেন্ড আইসের মধ্যে আমার কিন্তু কনসিলার দেওয়া আছে অ্যান্ড প্রেস পাউডারও দেওয়া আছে, তোমরা নিজেরাই দেখলা। সো আমি সেকেন্ড আইসটা করবো একটু ডিফারেন্টভাবে, অ্যান্ড এটা হবে না, এটা আমি হাফ কাট ক্রিজ করেছি। সেকেন্ড আইসটা করবো আমি ফুল কাট ক্রিজ। হ্যাঁ, ফুল কাট ক্রিজের জন্য আমি ট্রানজিশন লাইন হিসেবে যে কালারটা ইউজ করবো তোমাদেরকে দেখিয়ে দিই। ট্রানজিশন লাইন বলতে ফার্স্টে আমি যে কালারটা ইউজ করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি যেহেতু ব্লু অ্যান্ড পিঙ্ক পরে আছি, আমি ফার্স্টে পিঙ্ক দিয়ে স্টার্ট করছি এটা, কিন্তু পিঙ্ক কালার, এখন আমি একটু ব্লু কালার ইউজ করি। সো ব্লু কালারের জন্য দেখো আমার এখানে ব্লু কালার বিউটি গ্লাসের থেকে এই ব্লু কালারটা নিলাম, দেখো এই ব্লু কালারটা নিলাম। অ্যান্ড এই আই মেকআপটা কিন্তু ডিফারেন্ট হবে, এটার মতো সেম না, ব্লু কালারটা নিলাম। তোমাদেরকে আমি দুইটার আই মেকআপ দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সো তোমরা বুঝতে পারলেই আমার আমার নিজেকে সাকসেস মনে হবে। অ্যান্ড সবাই আমার সাথে প্র্যাকটিস করো, যদি আজকে প্র্যাকটিস করতে না পারো তোমরা আমাদের গ্রুপের মধ্যে তোমার মেকআপগুলো আমাকে দেখাতে পারো। সবাইকে আমি চেষ্টা করি কমেন্টস করে রিপ্লাই দিয়ে তোমাদেরকে সাজেস্ট করার, কোথাও ভুল হয়েছে কি না, বা আমি অ্যাপ্রিসিয়েট করি যদি কারো মেকআপটা সুন্দর হয় বা পারফেক্ট হয়, আমি অ্যাপ্রিসিয়েট করি। সো তোমরা আমাদের গ্রুপে পোস্ট দিয়ে দেখিয়ে দিতে পারো, ওখানে আমি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখো আমার ব্লু কালার আমি স্টার্ট করে দিয়েছি। ব্লু কালার সেম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে, ছোট একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমি ব্লু কালারটা দিয়ে দিলাম। সো দেখো আমার ব্লু কালার ডান। এখন আমি ব্লু কালারটা যেটা করবো সামান্য হালকা করে উপরের পর্যন্ত নিয়ে যাব, এমন না যে জাস্ট এতটুকুই থাকবে, হ্যাঁ একটু উপর পর্যন্ত করে, উপর পর্যন্ত করে রাউন্ড শেপে আমি নিয়ে যাব। সো দেখো এখন এটাকে আমি ট্রানজিশন লাইন হিসেবে ইউজ করেছি। সো ট্রানজিশন লাইন হিসেবে এটা আমি ব্লু কালারটা দিয়ে দিলাম। এটা কিন্তু ফুল কাট ক্রিজ হবে, এটা হাফ কাট ক্রিজ না, সবাই একটু খেয়াল করো, এটা ফুল কাট ক্রিজ হবে, এটা হাফ কাট ক্রিজ না। এবার আমি একটু এটার থেকে শেপে বড় একটা বড় ফ্লাফি ব্রাশ নিব। দেখো এটা কিন্তু এটার শেপ থেকে একটু বড়, এটা নিয়ে আমি ব্ল্যান্ড করবো, ব্ল্যান্ডিংটা যাতে আরও স্মুথ দেখায় উপর পার্শ্বে উপর পোর্শনে। ব্ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা তোমাদের ব্ল্যান্ডিংটা যাতে ভালো হয়। সো ব্ল্যান্ডিং ভালো না হলে আই মেকআপটা দেখতে সুন্দর হয় না। সো এবার আমি যেটা করব, যারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে চাও মিথিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, মিথিলা তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। আর অবশ্য মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে তোমাদের কিছু করার নাই, গ্রুপেই তো সব কিছু করছি। সো এখন আমি যেটা করব, সেকেন্ড আইসের জন্য আমি কনসিলার নিব। কনসিলার দিয়ে দেখো, কনসিলার দিয়ে আমি কীভাবে করছি, আমি কিন্তু এটা মাঝখান বরাবর ক্রিজ করেছি, এখন এটা আমি ফুল কাট ক্রিজ করবো। মাঝখান বরাবর ক্রিজ করেছিলাম, এখন কিন্তু আমি এটা ফুল কাট ক্রিজ করবো। তোমরা সোজা জাস্ট, আমি এখানে কনসিলার নিয়ে নিলাম, হ্যাঁ ফ্ল্যাট ব্রাশের মধ্যে, একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে কনসিলার নিয়ে নিলাম। এখন স্টার্টিংটা দেখো, আমি কর্নার থেকে, চোখের কর্নার থেকে একদম এই যে কর্নার থেকে রাউন্ড শেপ করে, রাউন্ড শেপ করে এই যে এভাবে করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ফুল কাট ক্রিজের প্রসেস। অনেকেই আপু আছো আমাকে ইনবক্সে বলেছো যে আপু ফুল কাট ক্রিজ আমি পারি না, ফুল কাট ক্রিজের প্রসেসটা দেখিয়ে দাও, তোমাদের জন্য আমি দেখিয়ে দিলাম। তো দেখো লাস্ট পোর্শনে যখন কনসিলার নিয়ে যাবা, লাস্ট পোর্শনে কনসিলারটা ম্যাচ করে দেবা। তো আমি আরেকটু কনসিলার নিয়ে নিচ্ছি, কনসিলারটা ম্যাচ করে দেবা। ঠিক আছে, কনসিলারটা ম্যাচ করে দিবা। সো দেখো কনসিলার ম্যাচ করা শেষ, এখন আমি এখানে কোন কালারটা ইউজ করবো আমি তোমাদেরকে বলে দিই। যেহেতু আমার ড্রেস হচ্ছে ব্লু অ্যান্ড পিঙ্ক, সো আমি ব্লু অ্যান্ড পিঙ্কের সাথে মিক্স করেই আই মেকআপটা করছি। এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে, আমি উপরে ব্লু দিয়েছি, সো এখন আমি একটা পিঙ্ক শেড দিব, সেমভাবে গ্লিটারি, হ্যাঁ একটা পিঙ্ক শেড দিব, গ্লিটারি শেড। দেখো সবাই একটু সাথে থাকো যেন তোমরা আই মেকআপটা ইজিলি শিখে নিতে পারবা। এখন আমি গ্লিটারি শেড দেওয়ার জন্য পিঙ্ক শেডটা নিয়ে নিলাম।
আচ্ছা, অনেক আপুই কমেন্ট করছে, আমি একটু কমেন্টসগুলো পড়ি। আপু, এই মেকআপটা করতে কী কী লাগবে সেইগুলো একটু বলে দিয়েন প্লিজ। এই যে মেকআপগুলো কী কী লাগতেছে আমি তো বলে দিছি। তোমরা বিউটি গ্লাজেট আই শ্যাডো প্যালেটটা নিবা, এই আই শ্যাডো প্যালেটটা যাতে লাগবে আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করতে পারি। আর হচ্ছে, আচ্ছা আমি ফার্স্টে বলে দিই, আমি কিন্তু সেলার না, আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট অ্যান্ড আমার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে, আমি আয়ারল্যান্ডের থেকে কোর্স করেছি। সো তোমাদেরকে জাস্ট হেল্প করতে চাচ্ছিলাম, তো যাদের লাগবে আমাকে একটু ইনবক্স করে রাখতে পারো। এটা তো খোলাই যায় না। তো সবাই একটু কমেন্টস করো যে তোমাদের প্রসেসটা ভালো লাগছে কিনা। এটা হচ্ছে ফুল কাট ক্রিস অ্যান্ড এটা হচ্ছে হাফ কাট ক্রিস। তো রুমানা আলমগীর রাপু লিখেছে, কেমন আছো আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ। দেন মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাট নাই বলছো, সবাইকে বলে রাখি তোমাদের মেইন গ্রুপ হচ্ছে গ্ল্যামার গার্লস গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমি লাইভে এসেই তোমাদেরকে মেকআপ প্রসেসগুলো শিখিয়ে দিব। কালকে তোমাদের লাস্ট ক্লাস, কালকে ক্লাসটা কেউ মিস করবা না। কালকে তোমাদের কাছ থেকে আমি টিউটোরিয়াল নিব। টিউটোরিয়াল বলতে তোমরা কালকে অ্যান্ড আজকে যা যা প্রসেস শিখবা সেগুলো আমি তোমাদেরকে কালকে তোমাদের কাছ থেকে এক্সাম বলা যায়। এক্সাম বলতে আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিব যে তোমাদের কোন দিক দিয়ে একটু ইম্প্রুভ করা লাগবে বা কোন দিকটা একটু মনোযোগ দেওয়া লাগবে। ফাইনালি আমি খুলতে পারছি এটা। তো এখন আমার কনসিলারের উপর আমি যেটা ইউজ করছি, এই যে এই গ্লিটারি শেডটা ইউজ করবো, এটার জন্য কোনো গ্লু লাগবে না, কজ এটা হচ্ছে প্রেস গ্লিটার। হ্যাঁ, যে গ্লু গ্লিটারগুলোর জন্য গ্লু লাগবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। দেখো এই যে এগুলো কিন্তু মুভ করে, এই জড়িগুলো কিন্তু মুভ করে গ্লিটারগুলো। এই গ্লিটারগুলোর জন্য অবশ্যই আমাদের গ্লু লাগবে। এগুলো তুমি তোমার ফ্ল্যাট ব্রাশ দিয়ে অথবা তো নিজের আঙুলের মধ্যে দিয়ে ইউজ করতে পারবা। তো আমি ফার্স্টে আমার আঙ্গুল দিয়ে আমি তোমাদেরকে ইউজ করে দেখিয়ে দেই। একটা ব্রাশ নিব, আমি এখানে কনসিলার ব্রাশটা ইউজ করি আপাতত। দেখো কনসিলার ব্রাশ দিয়ে আমি সেট করব, এখানে নিয়ে নিলাম, দেন সেট করছি। সো এটা হচ্ছে আমার ড্রেসের কালারের সাথে মিক্স করে ব্লু অ্যান্ড পিঙ্ক শেড দিয়ে আমি এই মেকআপটা ক্রিয়েট করছি, লুকটা ক্রিয়েট করছি ব্লু অ্যান্ড পিঙ্ক গ্লিটারি শেড দিয়ে। হ্যাঁ, সো যাদের গ্লিটার নাই তোমরা জাস্ট ট্রাই করবা নর্মাল শেড দিয়ে আই লুক ক্রিয়েট করে গ্রুপে পোস্ট করার। গ্রুপে পোস্ট করলে সব আপুদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করবো, সব আপুদের পোস্টেই আমি কমেন্টস করে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো দেখো আমার গ্লিটার লাগানো শেষ, আমার গ্লিটার লাগানো শেষ, গ্লিটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমার গ্লিটার লাগানোটা শেষ প্রায় অলমোস্ট। তো আচ্ছা, রুজিনা আক্তার লিখেছে, তোমার মেকআপ করাটা খুব ইজি এবং সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও ট্রাই করবে, তোমাদেরও ইজি লাগবে। আমি চাই সবা পুরাই আমার মতো সুন্দর করে মেকআপ করতে পারুক অ্যান্ড সবাই যাতে আমার সাথে থাকো আমার পেজে। আমি যে পেজ থেকে লাইভে আসছি এটা হচ্ছে আমার পেজ, সবাই পেজে সাথে থাকবা। সো খুব সুন্দরভাবে আমি গ্লিটারটা সেট করে নিলাম, আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটা গ্লিটারগুলো সুন্দরভাবে সেট করে নিয়েছি। অনলি কনসিলারের উপর, আমি এখানে কোনো গ্লিটারের গ্লু ইউজ করি নাই, এই গ্লিটারগুলোর জন্য কোনো গ্লু লাগবে না। সো আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি, ঠিক আছে? দেখো আমার আই মেকআপটা একটু ক্লোজলি দেখাই, লাইটের কারণে হয়তো বুঝতে পারছো না। এটা হচ্ছে ফুল কাট ক্রিস অ্যান্ড এটা হচ্ছে হাফ কাট ক্রিস, এটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট শেড দিয়ে আমি করে দিয়েছি। সো এখন আমি যেটা করব, আমি আইলাইনার ইউজ করব। আইলাইনারের ক্ষেত্রে দেখো, যা আপু লাইফটা সেফ রাখিও, মারিয়া হোসেন আপু লিখেছে লাইফটা সেফ রাখিও, আপু লাইফটা সেফ থাকবে। আর কারো কোয়েশ্চেন থাকলে আমাকে করবো, আমি একটু পরেই বেস মেকআপ স্টার্ট করে দিব। সবাই একটু সাথে থাকো, একটু পরে আমি বেস মেকআপটা স্টার্ট করে দিব। হ্যাঁ, দেন আমার লাইনার ক্রিয়েট করার শেষ হইলেই আমি বেস মেকআপটা স্টার্ট করে দিব। যেহেতু এটা ফুল কাট ক্রিজ, এখানে আমার লোয়ার পার্টটা একটু টেনে করলে আমার আই লুকটা আরও বেশি সুন্দর দেখাবে। সো আমি একটু টানা করে আমি আইয়ের লাইনারটা ক্রিয়েট করব। সো দেখো
আচ্ছা, যারা যারা মেকআপ একদম, আমি কোন কোন ব্র্যান্ড ইউজ করি মেকআপের জন্য সব কিছু আমার ইউটিউবে টিউটোরিয়ালে পেয়ে যাবেন। কোন কোন ব্র্যান্ডগুলো ইউজ করি আমার টিউটোরিয়াল দেখলে পাবেন। আমি প্রতিনিয়তই আমার ইউটিউবে টিউটোরিয়াল যাই উইথ প্রোডাক্টস, আমি প্রোডাক্টসগুলো শো করি কোনগুলো ইউজ করি। সো ওখানে গেলে পাবা, তোমরা ইন ডিটেলসে পাবা। আচ্ছা, তো আমার লাইনটা ক্রিয়েট করা শেষ, খুব ইজিলি সুন্দরভাবে আমি লাইনটা করে দিয়েছি। দেখো, আমার ফুল কাট পিসের জন্য আমি এভাবে টানা করে আইলাইনারটা ক্রিয়েট করছি। হ্যাঁ, অ্যান্ড এটার ক্ষেত্রে আমি আইলাইনারটা কীভাবে ক্রিয়েট করছি দুটা কিন্তু ডিফারেন্ট। সো দুইটা ডিফারেন্ট, দুইটা দুইভাবে আমি করে দিয়েছি। এখন আমি যেটা করব, বেস মেকআপে চলে যাবো, তার আগে আমি ল্যাশটা সেট করে দিই। ল্যাশ সেটের জন্য তোমাদেরকে সেম প্রসেস বলছি, এই প্রসেসটা খুব ইজি। যাদের ল্যাশ পড়তে প্রবলেম হয় বা উঁচু নিচু হয়, ল্যাশটা পারফেক্টলি বসে না, আমার প্রসেসটা ফলো করো। আমার প্রসেস ফলো করলে খুব সুন্দরভাবে তোমরা ল্যাশটা সেট করতে পারবা, ল্যাশটা খুব সুন্দরভাবে সেট করতে পারবা। আজকে দুইটা দুই ডিফারেন্ট আই লুক ক্রিয়েট করে দেখাইছি, যাতে তোমাদের ইজিলি একটা ক্লাসে দুইটা আই লুক শিখতে পারো। হ্যাঁ, একটা ক্লাসে দুটো আই লুক শিখতে পারো ইজিলি। সো আমি দেখিয়ে দিয়েছি, দেখো সেমভাবে মাঝখানে ধরে জাস্ট সিম্পলি বসিয়ে দিবা, সিম্পলি বসিয়ে দিবা, আর কোনো হেসেল নেওয়া লাগবে না। দেখো আমারটা জাস্ট একটা টাচেই আমার আমার ল্যাশটা সেট হয়ে গেছে, আমার একটা টাচে আমার ল্যাশটা সেট হয়ে গেছে। এখন আমি বেস মেকআপে চলে যাই। বেস মেকআপের জন্য সবাই ওয়েট করতেছে আমি জানি। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই অ্যালোভেরা সুদিং জেল। এই অ্যালোভেরা সুদিং জেলটা এটা তোমার ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করবা। হ্যাঁ, এই ময়েশ্চারাইজার হিসেবে এটা অ্যালোভেরা সুদিং জেলটা বেস মেকআপের আগে আমি ইউজ করতেছি। সো এটা ময়েশ্চারাইজারটা আমি ইউজ করব। সো ময়েশ্চারাইজারটা আমি ইউজ করছি। আপু লেন্স পরাটা দেখাইও, লেন্স পরাটা দেখাবো, ঠিক আছে কালকে দেখাবো, থার্ড ক্লাসে দেখাবো। এখন তো আমি অলরেডি লেন্স পরেই এসেছি, লেন্স পরাটা থার্ড ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব। এখন আমি ময়েশ্চারাইজারটা ইউজ করে ফেললাম। আচ্ছা, সবাই যাতে কনটেস্টে পার্টিসিপেট করো। হ্যাঁ, কনটেস্টের মধ্যে মেকআপের প্রোডাক্টস গিফট দেওয়া হবে। সো ফার্স্ট রুল হচ্ছে, রুলসের অনেকগুলো রুলস থাকবে, এগুলো পরে জানিয়ে দিব। অ্যান্ড ফার্স্ট রুলস হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইবার হতে হবে, এটা তোমরা লিঙ্কটা পেয়ে যাবা কমেন্টসে, মিথিলা তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন তোমরা কোয়েশ্চেনগুলো করো স্কিন নিয়ে, যাদের যে কোয়েশ্চেন আছে সবগুলো একটা একটা করো, আমি সবগুলোরই আনসার দিব। অয়েলি স্কিনের জন্যে কি অয়েলি স্কিন যাদের, ওরা কি ওই জেলটা ইউজ করতে পারবে? হ্যাঁ, যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন, তোমরা এই অ্যালোভেরা সুদিং জেলটা ইউজ করবা। এই অ্যালোভেরা সুদিং জেলটা খুবই ভালো, এটা 99% সুদিং জেল যেটা ওরা নিব। কিছু কিছু আছে 92%, ওটা না, 99%টাই নিও। এটা আমি 99%টা আমি ইউজ করছি। হ্যাঁ, আমার ময়েশ্চারাইজার ডান। আমার কাছে ফাউন্ডেশন আছে এখানে তিনটা, সো আমি তোমাদেরকে আজকে তিনটা ইউজ করবো না। এটা হচ্ছে W7 HD ফাউন্ডেশন, অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট হাউসের, অ্যান্ড এটা হচ্ছে LFMA। হ্যাঁ, এই LFMA হোয়াইট হাউস W7, এখান থেকে আমি জাস্ট অনলি দুইটা ইউজ করতেছি। একটা হচ্ছে হোয়াইট হাউস, আরেকটা হচ্ছে এই যে এই LFMA এটা। হ্যাঁ, এই দুটো মিক্স আপ করে আমি আমার বেস মেকআপের জন্য আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। দেখো, এখানে আমি আমার LFMAটা নিয়ে নিলাম। কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন সাজেস্ট করেন, এটা বেস্ট কম্বিনেশন স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট। স্টাইলে স্ক্রিনশট নিতে পারো, যদি লাগে আমাকে আমার পেজে বলে দিই, রাখতে পারো, আমি তোমাদেরকে হেল্প করতে পারি। সো এখানে এখন আমি মিক্স করতেছি হোয়াইট হাউসেরটা। হ্যাঁ, আমি ফার্স্টে এলএফএমএটা দিয়েছিলাম, এখন আমি হোয়াইট হাউসেরটা দিয়ে দিচ্ছি। এই হোয়াইট হাউসেরটা মিক্স আপ করে আমি আমার বেস মেকআপের জন্য আমি দিয়ে দিব। সো আমার আই লুক কিন্তু দুটো ডিফারেন্ট। সো এখন যেটা করব, মিক্স আপ করব, ফাউন্ডেশনটা মিক্স আপ করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। মিক্স আপের জন্যে তোমরা হ্যান্ড দিয়েও করতে পারো, আর যারা জোয়াইবে ব্রাশ সেটটা নিয়ে পাবা তাদের আর কোনো টেনশন নাই। একটা প্যাকের মধ্যে তোমরা 16টা পিস পেয়ে যাবা এই ব্রাশ সেটটা, তোমরা নিতে পারো জোয়াইবে ব্রাশ সেট। সো দেখো, আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি ফাউন্ডেশন। সুদিং জেলটা কি ইউজ করলে কি ময়েশ্চারাইজ করে? আপু সুদিং জেলটাই হচ্ছে ময়েশ্চারাইজার, এইটা হচ্ছে অ্যালোভেরা ময়েশ্চারাইজার। সো হোয়াইট হাউসের শেডটা কত? হোয়াইট হাউসের শেড
আপু আমার শেড বলে লাভ নাই, তুমি তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করে এক শেড ব্রাইট নিবা অলওয়েজ, ঠিক আছে? স্কিন টোনের সাথে ম্যাচ করে এক শেড অলওয়েজ ব্রাইট নিবা। ফাউন্ডেশন চুজিংয়ের ক্ষেত্রে যাদের প্রবলেম হয় তাদেরকে বলে দেই, তোমরা তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করবা, মানে স্কিনে বসায়ে এই স্কিন টোন আমার সাথে কিন্তু ম্যাচ হয়ে যায়। এটা আমি দিলে আমার ফেসের কালার, গলার কালার সেম হয়। এমন না যে আমার ফেসটা খুব বেশি সাদা হয়ে যায়, বা এমন না যে আমার ফেসটা খুব কালো হয়ে যায় ইউজ করার পর। হ্যাঁ, সো এটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্ট। তো তোমাদেরকে খুব সুন্দরভাবে আজকে আমি বেস মেকআপটা দিব। হোপসো যে বেস মেকআপ নিয়ে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। অ্যালোভেরা জেল দিলে প্রাইমার লাগে? হ্যাঁ আপু, প্রাইমার ইউজ করতে হয় যদি ইচ্ছা ইউজ করতে পারো। আমি আজকে ইউজ করি নাই, প্রাইমারটা ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা হলে প্রাইমার ইউজ করিও। প্রাইমার ইউজ করলে মানে মেকআপটা খুব সুন্দরভাবে সেট হয়, সেমভাবে ময়েশ্চারাইজারও ইউজ করলে মেকআপটা সুন্দরভাবে সেট হয়। অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? মেকআপ বেস ভালো মতো বসে না, যাদের মেকআপ ভালো মতো বসে না তোমরা যেটা করবা ময়েশ্চারাইজার প্রাইমার দুটোই ইউজ করবা। অ্যান্ড এখন আমি ব্ল্যান্ডিংটা স্টার্ট করে দিই, ব্ল্যান্ডিংটা ভালো হতে হবে। ব্ল্যান্ডিংয়ের ক্ষেত্রে তোমরা কখনো এভাবে ডোলে ডোলে ব্ল্যান্ড করবে না, অবশ্যই প্রেস করে করে ব্ল্যান্ড করবা, ঠিক আছে? প্রেস করে করে ব্ল্যান্ড করবা, কখনো রাব করতে যাবে না, ঘষতে যাবে না, প্রেস করে করে ব্ল্যান্ড করলে আমাদের ব্ল্যান্ডিংটা সুন্দর হবে। সাইমা হোসেন লিখেছে পিম্পল হলে কি করব? পিম্পল হলে তোমরা যেটা অনেকগুলো প্রসেস আছে, কালকে আমি স্কিন কেয়ার হিসেবে মানে স্কিন কেয়ার নিয়ে কথা বলবো কালকে থার্ড ক্লাস, কালকে আমাকে কোশ্চেনটা করিও, কালকে সবাইকে আমি স্কিন কেয়ার নিয়ে কথা বলবো অ্যান্ড মেকআপ প্রসেস নিয়ে কথা বলবো। কালকে আমি মেকআপ করবো না, তোমাদের থেকে এক্সামের হিসেবে আমার গ্রুপে পোস্ট করতে বলবো, সবাইকে পোস্ট করতে বলছি, রিকোয়েস্ট করছি। এটা কোনো মানে বাধ্যতামূলক না, তোমরা তোমাদের মানে নিজেদের প্র্যাকটিস করলে নিজেদেরই বেনিফিট হবে। সো গ্রুপে পোস্ট করে দিবা, এক্সামের মতো করে আমি তোমাদের কাছ থেকে নিতে যাচ্ছি, পুরো একটা মেকআপ লুক দেখতে যাচ্ছি। যাদের পুরো মেকআপ লুক দিতে প্রবলেম হবে অনলি আই মেকআপ দিও, সমস্যা নাই, ঠিক আছে? কালকে আমি স্কিন কেয়ার নিয়ে কথা বলব। হুমা হোসেন লিখেছে অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ফুল কভারেজ ব্রাইডাল বেস হবে? ফুল কভারেজ ব্রাইডাল বেস হবে অনেকগুলোই আছে। আর ফাউন্ডেশন যাদের দেওয়ার পর অ্যাপ্লাই করার পর কালো হয়ে যায়, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যাদের ফেস কালো হয়ে যায় তাদের জন্য বলে দেই, তোমাদের ফেস কালো হওয়ার অনলি অন একটা রিজন হচ্ছে ফাউন্ডেশন অক্সিডাইজ করে। সব ফাউন্ডেশনই কম বেশি অক্সিডাইজ করে, অক্সিডাইজ করলে ফাউন্ডেশন কিন্তু কালো হয়ে যায়। সো ট্রাই করবা ভালো ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন নিতে যেটা খুব কম অক্সিডাইজ করে, সব ফাউন্ডেশনই অলমোস্ট অক্সিডাইজ করে। সো এখন আমি আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই শেষ, এখন আমি যেটা করবো তোমাদেরকে দেখিয়ে দিই। একটা কম্প্যাক্ট পাউডার নিবা, মাস্ট বি কম্প্যাক্ট পাউডার নিবা, ফাউন্ডেশনের পর মাস্ট বি পাউডার ইউজ করবা, আদারওয়াইজ তোমার ফাউন্ডেশনটা যেটা হবে ঘেমে থাকবে বা তেল তেলে হয়ে থাকবে, এটা যাতে না হয় অবভিয়াসলি তোমাকে ফাউন্ডেশনের পর ইয়া করতে হবে, পাউডার ইউজ করতে হবে, কম্প্যাক্ট পাউডার অথবা লুজ পাউডার ইউজ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, যাদের কম্বিনেশন স্কিন তারা আমি আমারটাও কিন্তু কম্বিনেশন স্কিন বলা যায়, আমার মাঝে মধ্যে অয়েলি থাকে, মাঝে মধ্যে ড্রাই হয়ে যায়। হ্যাঁ, সো আমি যে দুটো ফাউন্ডেশন ইউজ করি এটা খুবই ভালো লাগছে আমার, ইভেন W7 থেকেও আমার ভালো লাগছে, হোয়াইট হাউস LFMA, এই দুটো তোমরা ইউজ করতে পারো। তো দেখো আমি কম্প্যাক্ট পাউডার হিসেবে এই যে এটা ইউজ করছি, কম্প্যাক্ট পাউডার হিসেবে ম্যাকজোনাটা ইউজ করছি, ম্যাকজোনাটা ভালো, একটা ব্রাশের সাহায্যে আমি এটা ইউজ করে দেবো। তো ব্রাশ নিলাম, সাইমা হোসেন লিখেছে ওয়াও কি ফাউন্ডেশন ইউজ করছো আপু? এই যে দেখিয়ে দিলাম, আমি বারবার বলতেছি আপু LFMA-টা অ্যান্ড হোয়াইট হাউসটা মিক্স আপ করে আমি ইউজ করছি। হ্যাঁ, লুজ পাউডার নিয়ে নিছি, লুজ পাউডার দিয়ে আমি আমার আইসের নিচে দেখো আইসের নিচে আমি অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এই পাউডারটা কখনো মাঝখানে দিতে যাইও না, পুরো ফেসে পাউডার দেওয়ার দরকার নাই। যেটা করবা আমাদের কানের এই পাশ থেকে সোজা বরাবর পাউডার ইউজ করবা, মাঝখানে পাউডার ইউজ করার কোনো প্রয়োজন নেই, বিকজ ওখানে আমরা কন্ট্রোলিং করব। হ্যাঁ, ওখানে আমরা কন্ট্রোলিং করব, দেখো
ওখানে আমরা কন্ট্রোলিং করব। তার মানে বোঝা গেছে পাউডারের ইউজেসটা কোথায় কোথায় পাউডার ইউজ করতে হবে, ফুল ফেসে পাউডার ইউজ করার দরকার নাই। আমরা পাউডার ইউজ করব অনলি আইসের নিচে, আইসের নিচে অ্যান্ড কান থেকে এতটুকু বরাবর, লিপসের এতটুকু বরাবর, এখানে কোনো পাউডার ইউজ করতে হবে না। এখানে আমরা যেটা করব কন্ট্রোলিং করব। সো এখন আমি যেটা করি, কনসিলার ছাড়াই পাউডার, আমি কনসিলার ইউজ করি না। কনসিলার আপনার যদি হেভি মেকআপ লাগে পার্টি মেকআপের জন্যে, ওটাতে আপনি কনসিলার ইউজ করতে পারেন। কনসিলার হচ্ছে আপনার আইসের নিচে যাদের ডার্ক সার্কেল থাকে এটা রিমুভ করার জন্য, আবার অনেকে এখানে ব্ল্যাক হেডসের মতো থাকে এগুলো রিমুভ করার জন্য কনসিলার ইউজ করে, ঠিক আছে? তো কনসিলার ছাড়াই পাউডার ইউজ করা যায়। সো এখন আর কনসিলারের ক্ষেত্রে আপনার যে কনসিলারটা ইউজ করবেন ওটাও চাইলে আমি দেখিয়ে দিতে পারি, আমার কাছে আছে বাট আমি ইউজ করি নাই। এই যে এই কনসিলারটা তোমরা ইউজ করতে পারবে আইসের নিচে যাতে ডার্ক সার্কেল থাকে ফাউন্ডেশনের পর অ্যাপ্লাই করতে হয় মানে পাউডারের আগে, হ্যাঁ এটা তোমরা ইউজ করতে পারবে। এই কনসিলারের নাম হচ্ছে ফিটমিটা, আমি ফিটমিটা ইউজ করি। সো এখন পাউডারটার নাম বলো, কম্প্যাক্ট পাউডারটার নাম হচ্ছে ম্যাক্সোনা। কম্প্যাক্ট পাউডারের জায়গায় ফেস পাউডার ইউজ করা যাবে, ফেস পাউডার থেকেও লুজ পাউডার ইউজ করলে ভালো, হ্যাঁ ফেস পাউডার থেকে লুজ পাউডার ইউজ করলে ভালো। আচ্ছা আমি তোমাদেরকে নেক্সট প্রসেসে চলে যাই। নেক্সট পাউডার ইউজ করার পর তোমরা আই মেকআপে চলে যাবে, কারণ আমি লোয়ার লাইনে দেখো আমি কোনো কিছু করি নাই, ওটা আমি ফিনিশ করি নাই, সেটা আমি শেষ করব। আমার এখানে যেহেতু উপরে যেহেতু ব্লু আর শেড আছে, আমি নিচে দিব একটু পার্পল অ্যান্ড ব্লু মিক্স আপ করে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই পার্পল অ্যান্ড ব্লু মিক্স আপ করে, এই যে এই শেডটা দিয়ে এই পার্পল অ্যান্ড ব্লু মিক্স করে আমি আমার লোয়ার লাইনটা দিব, লেফট আইসের মধ্যে আমি লোয়ার লাইনটা দিয়ে দিচ্ছি। পাউডারের নাম হচ্ছে ম্যাক্সোনা, হ্যাঁ পাউডারের নাম হচ্ছে ম্যাক্সোনা। কম্প্যাক্ট পাউডারের জন্য আচ্ছা এই কমেন্টটা পড়েছি, দেখো আমার পার্পল শেড দিয়ে দিয়েছি, আমার পার্পল শেড ডান অলমোস্ট। এখন আমি মাস্কারা দিব, মাস্কারা দেওয়ার পর আমার পুরো আই মেকআপটাই অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখো আই লুকটা কত গর্জিয়াস দেখাচ্ছে, ঠিক আছে? আমি যখন ফুল সেট করে আই মানে হেয়ার সেট করবো তখন আই লুকটা খুবই গর্জিয়াস দেখাবে। তো আমার ব্লু শেড ডান, এখন আমি এই আইসে যেহেতু পিঙ্ক করছি এখানে কিন্তু আমি পিঙ্ক কালারটা ইউজ করবো। তো পিঙ্ক কালারের ক্ষেত্রে কোনটা ইউজ করতেছি দেখো, এই যে এই পিঙ্ক কালারটা, এই পিঙ্ক কালারটা নিয়ে নিলাম, হ্যাঁ আই শেডে কনসিলার ইউজ করছেন ওইটা লোয়ার আই ইউজ করা যাবে, হ্যাঁ মার্জানা মাহি আপু লোয়ার আইসে ওটা ইউজ করা যাবে, ওটাও ইউজ করতে পারো, ঠিক আছে ওটাও ইউজ করতে পারো তোমরা। সো দেখো আমি পিঙ্কের শেডটা আমি এখানে দিয়ে দিলাম, আমার পিঙ্ক ডান, আমি এখানেও পার্পল ইউজ করছি কজ আমার উপরে আমি ট্রানজিশন লাইনে আমি ইয়ে করছি ব্লু ইউজ করছি, আর এখানে পিঙ্ক ইউজ করছি বিধায় আমি লোয়ার লাইনে পিঙ্ক দিয়েছি। এখন আমি কিন্তু যেটা ইউজ করবো সেটা হচ্ছে মাস্কারা, মাস্কারাটা ইউজ করলে আমাদের আইসটা আরও বেশি সুন্দর অ্যান্ড গর্জিয়াস দেখাবে। লিজা আমার একটা কমেন্টও পড়ো না আপু, সরি আপু কমেন্টসগুলো উপরে চলে যাচ্ছে বিধায় আমি পড়তে পারছি না, এখন পড়ে দিলাম। আচ্ছা যাদের কমেন্ট পড়তে পারছি না আই এম সো সরি, কজ উপরে চলে যাচ্ছে কমেন্টসগুলো, আমি যদি কমেন্টস পড়তে থাকি আর মেকআপটা শেষ হবে না। দেখো আমাদের আই লুকের লাস্টে মাস্কারা মাস্কবি ইউজ করবা, তখন আমাদের আইটা আরও বেশি গর্জিয়াস অ্যান্ড সুন্দর দেখাবে। দেখো আমার আমি নিচে লোয়ার পার্টে আমি মাস্কারা ইউজ করে ফেলছি, ঠিক আছে মাস্কারাটা ডান। সো আমার মেকআপটা খুব গর্জিয়াস দেখাচ্ছে, আমি জানি না লাইভে কীরকম দেখাচ্ছে। সো আচ্ছা সবাই একটু কোয়েশ্চেন থাকলে করো, সবাইকে আমি আনসার দেওয়ার ট্রাই করব। তো আমার মাস্কারাটা ডান, সবাই যাতে কন্টেস্টে পার্টিসিপেট করো আমি চাইবো, সবাপুরা আমার কাছ থেকে যারা যারা ক্লাস করছেন সবাই যাতে কন্টেস্টে পার্টিসিপেট করেন। রুলসগুলো আমি থার্ড ক্লাসের পর কালকের পর আমি গ্রুপে অ্যানাউন্স করে দেবো। অ্যান্ড আর যেটা করতে হবে ইউটিউবে সাবস্ক্রাইবার করতে হবে, আর কিছু রুলস আছে ওগুলো আমি বলবো। কন্টেস্টের গিফট হিসেবে মেকআপের প্রোডাক্টস গিফট দেবো সবাপুদেরকে যারা যারা উইনার হবে, হ্যাঁ সবাপুদেরকে উইনার হবে। আর মিথিলা হচ্ছে আমার একজন ট্রু ফলোয়ার্স, আমি মিথিলাকে আমার পেজের থেকেই পাইছি, ও আমার সব পোস্টে কমেন্ট করতো, সব মানে ভিডিও শেয়ার দিত, আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে খুবই পছন্দ করে, আমিও এরপর থেকে আমার ফ্রেন্ডের মতো হয়ে গেছি। সো আচ্ছা আপু কোন শেড শ্যামলা ফেসের জন্য বলবা, কে কমেন্ট করছে এটা,
রিমা কাইসার আপু লিখেছে, আপু পাউডার বা কম্প্যাক্ট ইউজ করলে কেমন যেন হয়ে যায়, এর কারণ কি? আবার সেটিং স্প্রে দিলেও কেমন যেন হয়ে যায়। তুমি কোন পাউডার অ্যান্ড সেটিং স্প্রে ইউজ করো আমাকে একটু বলো, আমি তোমাকে বলে দিচ্ছি। কম্প্যাক্ট পাউডার অলওয়েজ ইউজ করবা চোখের নিচে অ্যান্ড কানের এই পাশ থেকে, এখানে কোনো পাউডার ইউজ করি নাই। এখন আমি কন্ট্রোলিংয়ে চলে যাই। কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল যেটা ইউজ করছি, দেখো আপু ঐশী আপু লিখেছে, আপু আমার কাছে শেড ছাড়া কিছুই নাই, 10-12 দিন পর সব কিনবো। হ্যাঁ, যাদের নাই তারা কিনে নিতে পারো। সো আমি কম্প্যাক্ট পাউডারের জন্য দেখো একটা ম্যাকের এই কম্প্যাক্ট পাউডারটা নিচ্ছি। এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে আমি আমার কন্ট্রোলিংটা ব্রোঞ্জিংটা করে নিতে পারবো। এটা ফ্লাপি ব্রাশ দিয়ে যা যা সাবস্ক্রাইব করছো একটু কমেন্টস করো, আমি সবার নামগুলো পড়বো। সাইমা হুসেন আপু লিখছে, সাবস্ক্রাইব করছি কালকেই মাশাল্লাহ। আর কোন কোন আপু করছে? আচ্ছা, কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমাদের এই যে উপরে কানের কানের এখান থেকে সোজা কন্ট্রোলিংটা আসবে, হ্যাঁ, এমন মাঝখানের বরাবরও না, এখান থেকেও না, বা এখানেও কন্ট্রোলিং না। কন্ট্রোলিংটা শিখে নাও, কন্ট্রোলিংটা যেটা হবে কানের এখান থেকে বরাবর সোজা একটা লাইন যাবে। হ্যাঁ, তো আমি সামান্য পরিমাণ নিয়ে নিলাম। দেখো ডান, আমার কন্ট্রোলিংটা ডান। এখানে কিন্তু খুব বেশি হ্যাভি দিতে যাবো না, হ্যাভি দিলে জিনিসটা বাজে হয়ে যাবে। যদি তুমি পার্টি মেকআপ বা ভারী ব্রাইডাল মেকআপ না করো, হ্যাঁ, ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে ভারী দেওয়া লাগে। সো তুমি নর্মালি সিম্পলি হালকা করে দিয়ে দিবা, বেশি দিতে যাবা না। সো দেখো আমার এটা, এই পাশটা দেখো অ্যান্ড এই পাশটা দেখো, ঠিক আছে, দুই পাশটাই দেখো। সো আমি সেমভাবে কানের এখান থেকে সোজা স্ট্রেট লাইনটা দিয়ে দিছি। আপু আমিও করছি, নিশাত লামিসে আপু লিখেছে, আমি করেছি সাবস্ক্রাইব। যারা যারা এখন করছো আমি একটু পড়তে চাই কোন কোন আপুগুলো এখন সাবস্ক্রাইব করে ফেলেছে। আচ্ছা, এখন আমার দেখো কন্ট্রোলিং শেষ, ব্রোঞ্জিংয়ের এই পার্টটা ডান, ব্রোঞ্জিং কিন্তু আমি এখানে করি নাই, ব্রোঞ্জিং করছি এখানে। এটার ক্ষেত্রেও ব্রোঞ্জিং করছি এখানে, এখানে করি নাই। এখানে আমি যেটা করবো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো ব্রোঞ্জিংয়ের ক্ষেত্রে এই শেপটা নিয়েছি, হ্যাঁ এটা নিয়েছিলাম। এখন আমি ব্লাশন দিব। ব্লাশনের ক্ষেত্রে যেটা করব, দেখো এই ব্লাশনের থেকে এই হালকা শেডটা নিব, এই হালকা শেডটা নিয়ে আমি আমার ব্লাশনটা দিয়ে দিব। দেখো ব্লাশন করতেছি কিন্তু এখানে, সিম্পলি ওই যে ব্রোঞ্জিংয়ের উপর করে আমি উপরে ব্লাশনটা করে দিলাম, এখানেও রোজিন আক্তার লিখেছে, আপু আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। আর যারা করো নাই তাদেরকে মিথিলে একটু কমেন্টসের মধ্যে ইয়েটা দিয়ে দাও, লিঙ্কটা দিয়ে দাও, তারা তাদের সাবস্ক্রাইব করতে পারে। সাবরিনা চাইলে কমেন্টসের মধ্যে লিঙ্কটা দিয়ে দিতে পারো, ইউটিউব লিঙ্কটা দিয়ে দাও, তারা যাতে সাবস্ক্রাইব করে দিতে পারে। সো দেখো আমার ব্লাশন ডান, আমি এখানে কিন্তু ব্লাশনটা করেছি। সো এই করার পর আমি যেটা করবো হাইলাইট ইউজ করবো। তো ব্লাশনের ক্ষেত্রেও বলে রাখি, খুব বেশি ব্লাশন দিবা না, খুব বেশি ব্লাশন দিলে খুব বাজে লাগে। খুব সিম্পলি দিবা ব্লাশনটা, তোমার ফেসের সাথে হালকা করে, মানে শেডের সাথে তোমার স্কিন টোনের সাথে যাতে হালকা পিঙ্কিশ লাগে। এত বেশি দিতে যাবা না, খুব বেশি দিলে খুব বাজে লাগবে। সো ব্লাশন অ্যান্ড ব্রোঞ্জিংয়ের ক্ষেত্রে মাস্ট বি কেয়ারফুল। দেন আমি যাব হাইলাইটারে। হাইলাইটিংয়ের ক্ষেত্রে আমি যেটা করব, তোমাদেরকে দেখাই হাইলাইটার প্যালেটটা। সাফিয়া ইসলাম লিখেছে, আমি সাবস্ক্রাইব করেছি। মহুয়া রহমান আপু লিখেছে, আপু সাবস্ক্রাইব করছি। থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করছো, তোমরা কন্টেস্টে একটা রুলস ডান করে ফেলছো। সো হোপসো তোমরা নেক্সট রুলসগুলো ফলো করবা ইনশাল্লাহ। অ্যান্ড আমি উইনার আপুদেরকে গিফট দিব, প্রোডাক্টস, মেকআপ প্রোডাক্টস। আচ্ছা আমি দেখাই এবার হাইলাইটিংয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার রেভলিউশনের প্রো এইচডি একটা হাইলাইটারের প্যালেট। হ্যাঁ, এই প্যালেটের মধ্যে অনেকগুলা তোমার হাইলাইটিংয়ের কালার আছে, এটা নিয়ে নিতে পারো যাদের লাগবে। এটা খুবই ভালো, আমার ভালো লাগছে। অ্যান্ড আমি এখান থেকে হোয়াইটটা ইউজ করতেছি হাইলাইটার, যাদের যে হাইলাইটার আছে ওটা দিয়ে করতে পারবা, সমস্যা নাই। এই হাইলাইটারটা ভালো, আমি এখান থেকে ইউজ করতেছি। সো সাদাটা ইউজ করতেছি, দেখো এই হোয়াইটটা ইউজ করবো হাইলাইটিংয়ের জন্য। হাইলাইটিংটা কোথায় করবা? হাইলাইটিং কখনো তোমরা এখানে বা এখানে করতে পারবে না, সবসময় আমাদের চিক্সের এই যে এই বোনটা বরাবর করতে যাবা, বোনের উপরে আমরা হাইলাইটিংটা করবো। দেখো
মানে ব্লাশন যেখানে দিয়েছি ব্লাশন সামনে থেকে দিয়েছি, ব্লাশন একটু পেছন থেকে হাইলাইটিংটা হবে। হ্যাঁ, তো ব্লাশন একটু পেছন থেকে, আপু ব্লাশনটা কয়বার সোয়াস করব? ব্লাশন তুমি যেটা করবা জাস্ট সামান্য পরিমাণ নিয়ে দুইবার রাব করবা ফেসের মধ্যে, হ্যাঁ হয়ে যাবে। আমি হাইলাইটারটা দেখো খুবই পিগমেন্টেড, এটা আমি বুঝতে পারছি না লাইভে দেখা যাচ্ছে কিনা, খুবই পিগমেন্টেড একটা হাইলাইটার, হ্যাঁ খুবই পিগমেন্টেড। সো এখন আমি আমার কপালের সাইড একটু দিয়ে দিচ্ছি, কপালের সাইডেও দিতে পারো চাইলে। সো এখন আমি যেটা করব, আমার ফেসে এই বরাবর আমি হাইলাইটারটা দিয়ে দিব। হ্যাঁ হাইলাইটারটা দিয়ে দিলাম, এখানে দিলে আমাদের একটু ফেসে আরও গ্লো দেখায়, গ্লো করে। হ্যাঁ আমার হাইলাইটার ডান, এখন আমার নোজ কন্ট্রোলিং কিন্তু বাকি আছে, নোজ কন্ট্রোলিংটা করে নিব। নোজ কন্ট্রোলিং ক্ষেত্রে ব্রোনজিংয়ের মধ্যে যে কালারটা সেটটা ইউজ করছি ওই কালারটা ইউজ করতে পারো। সো আমি এই কালারটা নিয়ে নিলাম, দেখো নোজ কন্ট্রোলিং একটা লম্বা স্ট্রেট লাইন দিয়ে দিবা। হ্যাঁ সেটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম। এখন তুমি চাইলে তোমার দুইটা ফিঙ্গার ইউজ করতে পারো, দুইটা ফিঙ্গার দিয়ে সোজা একটা ম্যাচ করে দিবা, ফাউন্ডেশনের সাথে ব্ল্যান্ড করে দিবা। হ্যাঁ দেখো সো গ্রুপে সব আপুরা যেটা করবা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবা যাতে তারা লাইভ ক্লাসগুলো দেখতে পারে, ফ্রেন্ডদেরকে হেল্প করবা। আমি যেমন তোমাদেরকে ফ্রি কোর্সটা করাচ্ছি তোমরা সেমভাবে তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিতে পারো যাতে তারা লাইভ ক্লাসে মিস না করে। আচ্ছা তোমাদের প্রসেসগুলো কি বুঝে যায়, মানে তোমরা কি প্রসেসগুলো দেখে শিখতে পারছো কি না, মেকআপ তোমাদের কাছে কি এখন ইজি মনে হয় কি না আমাকে একটু কমেন্টস করে জানাও, কারণ তোমাদের জন্যই আমি মেকআপ ক্লাসটা নিচ্ছি। সো ইটস অ্যান ফ্রি কোর্স, সো এই ফ্রি কোর্সটা করে তোমাদের কতটুকু হেল্প হচ্ছে একটু কমেন্টস করে জানাও, আমি তোমাদের কমেন্টসগুলো পড়বো এখন। আচ্ছা আমার কন্ট্রোলিং শেষ, কন্ট্রোলিংয়ের পর আমি হাইলাইটার দিব নোজের মধ্যে। এই হাইলাইটারটা সব মেয়েরাই পছন্দ করে, মানে হাইলাইটিং পয়েন্টটা সব মেয়েরাই মানে দিতে পছন্দ করে হাইলাইটার। আমি এখন দেখো নোজের মধ্যে আমার হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি। নোজে হাইলাইটার কোন দিকে কোথায় অ্যাপ্লাই করবো দেখো, অনলি এখানে, এখানে অ্যাপ্লাই করবো, দেন এখানে। সো আমি এখানে মানে এখানে অ্যান্ড এই বরাবর হাইলাইটার দেবো, মাঝখানে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। থ্যাংক ইউ আপু, অনেক সহজ লাগছে, ঐশী আপু লিখেছে অনেক সহজ মনে হচ্ছে, রক্তিম আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু খুব সহজ লাগছে, এটা লিখেছে মালিহা আপু। অ্যান্ড এলিজা জাস আপু লিখেছে অনেক ইজি লাগছে আপু, নীলস্পর্শিয়া আবন্তিকা আপনি আপু লিখেছে জানি আপু আমি রেকর্ডেড লাইভগুলো দেখেছি, এটা রিপ্লাই দিয়েছেন উনি। সো এখন আমি হাইলাইটিং ডান, হাইলাইটিং ডান, এখন আমি লিপস্টিক দিব। লিপস্টিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, লিপস্টিকের আগে একটা প্রসেস আছে এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব। সো এখন আমি লিপস্টিকের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। রুজিনা আক্তার আপু লিখেছে আপু অনেক কিছুই শিখতে পারছি। আচ্ছা তোমরা যারা যারা শিখতে পারছো আলহামদুলিল্লাহ, তোমরা শিখতে পারলে ভালো, তোমরা আমাদের গ্রুপে গ্লেমার গার্লস গ্রুপে পোস্ট করে দিবা। সো গ্লেমার গার্লস এরকম করতেছি, আচ্ছা গ্লেমার গার্লস গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা। এখন আমি লিপস্টিকটা দিব, আমার লিপস্টিক কি পিঙ্ক দিব নাকি নুড কালার দিব, কোনটা দিবে একটু কমেন্টস করে জানাও, তোমাদের এই লুকের সাথে কোনটা ভালো লাগতেছে নুড নাকি পিঙ্ক। শামিমা আপু লিখেছে ইটস সো ইজি মনে হচ্ছে পারবো, ইনশাল্লাহ সব আপুরাই পারবা, সব আপুরাই প্র্যাকটিস করবা। আচ্ছা এখন দেখো আমার ফুল কাট পিসটা দেখো, লাইট একটু উপরে করে দিয়েছি, ফুল কাট পিস দেখো, হাফ কাট পিস দেখো, খুবই ইজি অ্যান্ড সুন্দর। হ্যাঁ সো এখন আমি যেটা করব, আচ্ছা পিঙ্ক ইউজ করব নাকি নুড ইউজ করব, নুড কালার নাকি পিঙ্ক কোনটা ইউজ করবো? আমার কাছে পিঙ্ক কিন্তু দুইটা আছে, এটা হচ্ছে ডার্ক পিঙ্ক, এটা হচ্ছে একটা লাইট পিঙ্ক আছে। লাইট পিঙ্ক কোথায়? এই যে জান্নাতুল ফেরদৌস আপু লিখেছে পিঙ্ক, তাসমিয়া আপু লিখেছে পিঙ্ক, মৃতিকা আপু লিখেছে নুট, সব আপুই পিঙ্ক লিখছে, সো আমি পিঙ্কটা ইউজ করি, পিঙ্ক আমি লাইটটা দিই। মহু আপুও লিখেছে পিঙ্ক দাও, পিঙ্ক আমি লাইটটা ইউজ করি। হ্যাঁ আমার ড্রেসের কালার পিঙ্কটা কিন্তু খুব লাইট, সো আমি এই পিঙ্কটাই দিয়ে দিই।
আচ্ছা, লিপস্টিকের লিপস্টিকের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দেই। দেখো, প্রসেসের ক্ষেত্রে তোমরা ফার্স্ট লাইনটা আগে ইউজ করবা, এভাবে করে হ্যাঁ আমি দুটা রাউন্ড শেপ করে নিয়েছি। দেখো ঠিক আছে, আমাদের লিপসের শেপটা কিন্তু খুব সুন্দর আসবে এভাবে করে দিলে। হুম, অনেক কাপড়ই আসছে লিপস কিন্তু খুব উপরে লিপসটা খুব ছোটো, সো তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আরেকটা তোমাদেরকে ট্রিক্স দেখাবো। অনেক সময় লিপস্টিক দিতে গিয়ে আমাদের লিপস্টিকটা বের হয়ে যায়। হ্যাঁ, আমার উপরে কিন্তু সামান্য বের হয়ে গেছে, এটা আমি ঠিক করি কীভাবে দেখো। কখনো ভুলেও টিস্যু পেপার ইউজ করতে যাবে না লিপস্টিক রিমুভের জন্য। হ্যাঁ, লিপস্টিক রিমুভের জন্য কখনো টিস্যু পেপার ইউজ করবা না। যেটা করবা, টিস্যু পেপার ইউজ করলে যেটা হয়, আমাদের ফাউন্ডেশনটা ব্ল্যান্ডিংটা নষ্ট হয়ে যায়। টিস্যু পেপার ইউজ করলে ফাউন্ডেশনটা নষ্ট হয়ে যায়, সো দাগ হয়ে যায়। হ্যাঁ, এই স্পটটা যাতে না হয়, এই জন্য আমরা যেটা করবো, কনসিলার নেব। কনসিলার নিয়ে ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমরা যেটা করবো, দেখো যদি আমাদের এখান দিয়ে বের হয়ে যায় বা ওখান দিয়ে বের হয়ে যায়, সো আমরা টিস্যু দিয়ে মুছবো না। আমরা যেটা করবো, মানে এখন আমার দেখো, সো আমি যেখানে কনসিল ইউজ করছি তোমরা বুঝতে পারবা না। হ্যাঁ, এটা কি আর বোঝা যায়? সো এটা কিন্তু বোঝা যায় না। সো এভাবে করে লিপস্টিকের অ্যাপ্লাইটা খুব সুন্দরভাবে ইজি একটা প্রসেস দিয়ে তোমরা করে নিতে পারো। তো আমার লিপস্টিকটা ডান। এখন আমি যেটা করবো, লিপস্টিকের উপর একটু হাইলাইটার দিয়ে দেবো। এখানে একটু হাইলাইটার দিলে আমাদের লুকটা আরও বেশি সুন্দর অ্যান্ড গ্লো করবে। সো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সো সামান্য পরিমাণ হাইলাইটার নিয়ে আপু, এখন লিপসটা জোস লাগছে জানাতে ফেরদোস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের হাইলাইটার নিয়ে আমাদের ফেসটা অনেক বেশি গ্লো করবে। আচ্ছা, তোমরা যারা এখানে হাইলাইটার ইউজ করতে চাও, তোমরা হাইলাইটার ইউজ করতে পারো। হাইলাইটারটা আমি প্রসেসটা দেখিয়ে দেই। দেখো, ছোটো একটা ফ্ল্যাট ব্রাশ নিবা, ছোটো একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেম প্রসেসে হাইলাইটিং পয়েন্টটা করে ফেলবা। আচ্ছা, তোমাদের আই লুক প্লাস বেস মেকআপ নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? সবাই তো মনে হয় ইনশাল্লাহ এখন পারবা, সো একটু কমেন্টস করে জানাও যে তোমরা শিখতে পারছো কি না। খুব সহজ লাগছে আপু, লিজা আপু লিখেছে। আজকে আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মহুয়া রহমান আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখো, এখানে হাইলাইটারটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, হাইলাইটারটা তোমরা ফার্স্টে থেকে চাইলে স্টার্ট করতে পারো, অনেকে আছে লাস্ট এন্ড পার্টটাতেই দেয়, তোমরা ফার্স্ট থেকেও ইউজ করতে পারো। হাইলাইটার দিলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, ইনশাল্লাহ ট্রাই করবো। মালি হাফ লিখেছে, অবভিয়াসলি ট্রাই করবো আপু। কালকে তোমাদের ক্লাস থেকে আমি টিউটোরিয়াল নেবো, কালকে আমি মেকআপ করবো না, তোমাদেরকে স্কিন কেয়ার টিপস দিবো। হ্যাঁ, স্কিন কেয়ার নিয়ে যাদের প্রশ্ন থাকবে তোমরা সবাই করতে পারবা কালকে। সো সব কিছু নিয়ে আমি মোটামুটি আনসার দেওয়ার ট্রাই করবো। সো আমার ফাইনাল লুকটা হচ্ছে এটাই। এখন আমি সেটিং স্প্রে দিব। সেটিং স্প্রের ক্ষেত্রে আমি কিস বিউটির এই সেটিং স্প্রেটা ইউজ করছি। হ্যাঁ, সবসময় ট্রাই করবা চোখের মধ্যে যাতে না পড়ে, সেটিং স্প্রে একটু দূর থেকে অনলি ফেসে। শামিমা রিফাত আপু লিখেছে, ইউ লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড দেন আপু, আইলাইনারের সামনে টানাটা কীভাবে দেয়?
তুমি সামনের টানাটা, আচ্ছা সামনের টানাটা আমি তোমাকে এখন দেখিয়ে দেই, আমি কিন্তু সামনের টান টেনে করি নেই। সো তুমি যেটা করবা, জাস্ট সোজা একটা টান দিয়ে দিবে এখান থেকে সামান্য, শুরুতেই দিতে যাইও না টানাটা, শুরুতে দেখো আমার টানা, এটা কিন্তু টান টেনে দিয়েছে। হ্যাঁ এটাও চাইলে করা যায়, সো দেখো এটাও টেনে দেওয়া হয়েছে, এটাও টেনে দেওয়া হয়েছে। তো সবাই কমেন্ট করতেছে সবার কি পছন্দ হয়েছে আই লুকগুলো, অ্যান্ড সবার কি, আচ্ছা আমার এখানে কি লাগছে ব্লেন্ডার করে, সবার প্রসেসগুলো ইজি লাগছে কি না জানাবা। কখনো টিস্যু ইউজ করবা না ফেসে, কিছু হলে বিউটি ব্লেন্ডার দিয়ে করে দেবা অথবা ব্রাশ দিয়ে, ঠিক আছে। সো প্রসেসগুলো কেমন লাগতেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, সবাই চাইলে একটু স্ক্রিনশট নিয়ে তোমরাও ট্রাই করতে পারবা। আচ্ছা আমি আমি একটু বসি, তোমরা স্ক্রিনশট নিয়ে চাইলে গ্রুপে পোস্ট দিতে পারো, মানে তোমাদের লুকটা সেম লুকটা ট্রাই করতে পারো অথবা ডিফারেন্ট করেও আমাকে দেখাতে পারো। কালকে তোমাদের থেকে আমি টিউটোরিয়াল হিসেবে আমি গ্রুপের মধ্যে আমি তোমাদের টিউটোরিয়ালগুলো দেখবো অ্যান্ড কমেন্টস করবো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক।